যে নামাজে দাঁড়াও তো, ওইভাবে দাঁড়াও, আমার জীবনের শেষ নামাজ। সেজদা দাও তো দাও, এইভাবেই দাও যে এইটা আমার জীবনের শেষ সেজদা। দেখবা সেজদা থেকে আর উঠতে মন চাইবে না, এখন তো দাও আর উঠো। একবার করে চিন্তা করো যে এটা আমার জীবনের শেষ সেজদা, দেখবা সেজদা থেকে আর মাথা উঠাইতে মন চাইবে না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرين ছোট্ট দুইটা আয়াত আর একটা হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস পড়লাম। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, সেদিন মাল সন্তান কিছুই কাজে আসবে না, সেদিন মানে কিয়ামতের দিন। আমার মালও কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। বাম হাতে আমলনামা চলে আসলে এক ভয়ঙ্কর দৃশ্য সেটা, তখন বান্দাই চিৎকার করে করে এই কথাগুলো বলবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে তো সেই চিৎকার করে করে বলবে সূরা হাক্কাহ, এর মধ্যে আসছে।
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহরে আমলনামা যদি আমার না দেওয়া হইত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, কেন এখন তো আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাতে পারছে না, আলাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতার দাপট দিয়ে দিয়ে বহু জায়গা থেকে বেঁচে আসতাম, পার পেয়ে যেতাম, আজকে আমার ক্ষমতাও তো শেষ, আমাকে এখন কে বাঁচাবে, তো ওই কথাটাই আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ায় সন্তান আগায় আসে, অনেক সময় মাল দিয়া নিজেকে মানুষ মুক্ত করে, তো আল্লাহ তাআলা বলেন এমন একদিন আসবে যেদিন মালও তোমার কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, অন্য কেউই কাজে আসবে না, ইয়াউমাইযিন তাফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রী থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, বোন বোন থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, কেউ কারো দিকে তাকানোর সময় নাই, উপকার কারোই হবে না, কারোই কারো দ্বারাই কোনো লাভ হবে না, কিন্তু যেই দুইটা মাধ্যম শক্তিশালী, মাল এবং সন্তান, আল্লাহ ওই দুইটার কথা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মালও কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, সন্তান সন্ততিও কোনো উপকারে আসবে না, তো কি উপকারে আসবে, আসবে না তো বুঝলাম, কি উপকারে আসবে, তো আল্লাহ বলতেছেন ইল্লা মান আতা বিকলবিন সালিম, আল্লাহ তাআলার কাছে কলবে সালিম নিয়ে যে আসবে সেই মুক্তি পাওয়া যাবে, আর কেউ মুক্তি পাবে না, কলবে সালিম নিয়ে যে আসবে, এখন বিষয় হচ্ছে কলবে সালিম কি জিনিস, সালিম আমরা আমাদের মতো করে অর্থ বললে আপনাদের বুঝতে কষ্ট হবে, আপনাদের মতো করে অর্থ করি, কলবে সালিম আমরা বলি কথায় সহি সালেম, আল্লাহ সহি সালামতে তোমারে পৌঁছায়া দিক, বলি না সহি সালামতে পৌঁছায়া দিক, এই সালামতে আল্লাহ তাআলা যেন তোমাকে নিরাপদে পৌঁছায়া দেয়, সহি ঠিকঠাকভাবে পৌঁছায়া দেয়, কোনো সমস্যা না হয়, তো কলবে সালিম হচ্ছে ভেজাল মুক্ত কলব, যে কলবের মধ্যে অন্য কিছু ঢুকে নাই, কোরআনে করিম অন্য জায়গায় আসছে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ মানুষের ভিতরে দুইটা কলব রাখে নাই, যে তুমি দুইটা বরাদ্দ দুই রকম দিবা, একটা শয়তানের জন্য বরাদ্দ, একটা আল্লাহর জন্য বরাদ্দ, কলব একটাই আর বরাদ্দ একজনের জন্যই হবে, ওই একজনের বরাদ্দের মধ্যে যদি আরেকজনের কিছু ঢুকে যায় ওইটাকে আর কলবে সালিম বলে না, কলবে সালিম হচ্ছে যে কলব অন্য কিছুর মিশ্রণ থেকে নিরাপদ, ভেজাল মুক্ত, এমন একটা জিনিস কলব, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলতেছেন না যে এত দান করছে, যার এত কিছু আছে সব, এটা বলতেছেন না, আল্লাহ বলতেছেন যার কলবটা কলবে সেলিম, ভেজাল মুক্ত, ওখানে শুধু আমি ছিলাম, ওই কলব অলাই মুক্তি পাবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সেলিম, কলবের বিষয়ে নবী আলাইহিসসালামও অনেক গুরুত্ব দিয়েছেন, আমাদের সংশোধনের জন্যে কত কিছু, আমাদের কাপড় সংশোধনের জন্যে একটু ডিজাইন এদিক সেদিক হইলে পেরেশান হয়ে যাই, বাড়ির ডিজাইন এদিক সেদিক হইলে পেরেশান হয়ে যাই, আয়নায় নিজের চেহারা দেখি কেন কোনো ময়লা পড়লো কি না পেরেশান হয়ে যাই, সাফ করি, ঠিকঠাক করি, পুলিশ দেই, বিশেষ করে মেয়েরা দেয়, পুলিশ করে, সব কিছুর জন্যই এটা দেখি, অথচ আমার কলবের সামনে একদিন আয়নাটা ধরি না যে কলবের ভিতরে কী অবস্থা, কিন্তু এটা তো চেহারার চেয়ে বেশি জরুরি ছিল, কারণ হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমার সূরত, তোমার টাকা পয়সা এগুলো আল্লাহ দেখবেন না, বলে আল্লাহ কি দেখেন, আল্লাহ দেখেন তোমার কলবের হালত, আল্লাহ দেখেন তোমার আমালের কি অবস্থা,
আল্লাহ যেগুলা দেখেন ওগুলার ব্যাপারে আমাদের অবহেলা, আর আল্লাহ যেটা দেখবেন না ওইটা নিয়েই আমাদের পেরেশানি। আল্লাহ তাআলা যে বিষয়টা আল্লাহ দেখবেন ওইটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই। কলব ঠিক করার জন্য কারো পেরেশানি নাই, আমল ঠিক করার জন্য কারো কোনো চিন্তা নাই। অথচ নবী আলাইহিস সালাম বলতেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, একটা সময় মানুষের মধ্যে নবী আলাইহিস সালামের আগে যত দর্শন ছিল সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল এটাই, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে, ব্রেন নিয়ন্ত্রণ করে, সব দার্শনিকদের এটাই ছিল বক্তব্য। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় এসে সর্বপ্রথম ঘোষণা দেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে তার হার্ট নিয়ন্ত্রণ করে। আলহামদুলিল্লাহ আজকের চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার হার্টই নিয়ন্ত্রণ করে, ব্রেন না। ব্রেনের অনেক কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে হার্ট। নবী আলাইহিস সালাম ওই কথাটাই বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই শোনো শোনো, খবরদার শোনো, মনোযোগ দিয়া শোনো। আলা, সবাই মনোযোগ আকর্ষণ করতেছেন নবী, সবাই মনোযোগী হও। ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, ইজা সলুহাত ওই গোস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদু কুল্লু গোটা বডি ওকে, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওইটা নষ্ট হয়ে গেলে বডি নষ্ট। এই হাদিসের দুইটা অর্থ, এক তো আক্ষরিক অর্থে যা আছে তাই, যে আমার হার্টের সমস্যা হইলে আমার গোটা শরীরে সমস্যা দেখা দিবে, রোগবালা, এই এক অর্থ। আরেক অর্থ হচ্ছে আমার হার্টের যে গুণ আছে, হার্টের যে সমস্যা, গুণ গুণ, কলবের অনেক গুণ আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায় তো আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে আমল, ওই আমলের কোনো দাম থাকবে না, ওইগুলোও বরবাদ হয়ে যাবে। এটা আরেক অর্থ। এক অর্থ কলব অসুস্থ হয়ে গেলে শরীর অসুস্থ হয়ে যাবে, আরেক অর্থ কলবের মধ্যে সমস্যা দেখা দিলে, সমস্যা হলে আখলাকি সমস্যা, চারিত্রিক বিষয়, এটা সমস্যা দেখা দিলে শরীরের যে আমলগুলো আছে এই আমলগুলোর কোনো লাভ নাই, বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাম সতর্ক করেছেন যে কলবের মধ্যে মেহনত করো, কলবে মেহনত করো। বড় আফসোসের কথা, আমাদের সব জায়গায় মেহনত হয়, কলবের মেহনতের ফিকির নাই, কলবের মেহনতের ফিকির নাই, সব জায়গায় মেহনত হয়, যার কারণে আমাদের কলবগুলো শক্ত হয়ে যায়, যার কারণে আমাদের কলবের কলব অন্ধ হয়ে যায়, কলব অন্ধ হয়ে যায়, দিল অন্ধ হয়ে যায়। কলব অন্ধ হয় কেমনে, কলব শক্ত হয় কেমনে? কলব অন্ধ হওয়ার মানে কি? কলব অন্ধ হওয়ার মানে হচ্ছে অন্ধ সে যেমন তার সামনে কেউ দাঁড়াইলে বুঝে না এটা আমার বন্ধু না শত্রু, এটা সাদা না কালা, বুঝে না। ঠিক যার কলব অন্ধ হয়ে যায় সেও শত্রু মিত্র চিনে না, সে আমেরিকারে মনে করে আমার বন্ধু, সে অমুসলিমকে মনে করে আমার বন্ধু, ইসলাম বিদ্বেষীকে মনে করে আমার বন্ধু। কেন? ওই যে কলব অন্ধ, শত্রু মিত্র পার্থক্য করার মতো তার শক্তি নাই, হারায় ফেলছে। কেন? ওই যে কলব অন্ধ হয়ে গেছে, শক্ত হয়ে যায় দিনই কথা ঢুকে না, শক্ত দিন। কেন? যেটা পরিচর্যা হয় নাই, জমিনের মতো, কলব হচ্ছে জমিনের মতো, জমিনে ফসল না করলে আস্তে আস্তে তার যে ক্ষমতা, উর্বরতা, এটা নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। ঠিক কলবেরও একই অবস্থা, এটার মধ্যে পরিচর্যা না করলে এটা শক্ত হয়ে যাবে, তার উর্বরতা নষ্ট হয়ে যাবে, আর তখন তা জমিনের চেয়েও শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কলব যখন শক্ত হয় এটা মাটির চেয়েও শক্ত হয়ে যায়। মাটির মধ্যে সবচাইতে শক্ত মাটি কোনটা?
বলেন পাথর, পাথর মাটির মধ্যে সবচাইতে শক্ত মাটি কোনটা? পাথর। কি এটা? মাটি, মাটি সবচাইতে শক্ত হচ্ছে পাথর। তো আল্লাহ তাআলা বলতেছেন যার কলব শক্ত হয়ে যায় ওইটা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. مالك الروبيز بندر بيرده আল্লাহ তাআলার অভিযোগ যেন এই কথাটা, এই কথাগুলো যা বলছেন আল্লাহ তাআলা যেন অভিযোগ আকারে বলতেছে যে দিল শক্ত হইতে হইতে কেমন শক্ত হয়ে গেছে। বলে ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, যেন এটা পাথরের মতো হয়ে গেছে। আল্লাহ বলতেছেন পাথরের চেয়েও বেশি শক্ত। কেন পাথরের চেয়েও বেশি শক্ত আল্লাহ দিলকে কেন বললেন? বলে দেখো পাথরেরও কিছু চরিত্র আছে, একজন দিল যখন শক্ত হয়ে যায় তার চরিত্র তার চেয়ে নষ্ট হয়ে যায়। বলে পাথরের কি চরিত্র? তো আল্লাহ পাথরের প্রকার দেখাইতেছে। ওয়াইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, দুনিয়ায় বহু পাথর তো এমন আছে যেগুলো থেকে নহর প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়, কাঁদতেছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। এই জন্য আমরা বলি এটা বড় আফসুস লাগে আর ভয়ও লাগে, আফসুসও লাগে ভয়ও লাগে। পাহাড়ি ঝর্ণায় যায় যুবক যুবতীরা, বিশেষ করে মুসলমানেরই সন্তান, যায়া ওখানে উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, ফ্রেশ পানি উপর থেকে পড়তেছে গায়ে লাগে, বড় মজা পায়, এনজয় করতেছে, গুনাহ করতেছে যায়া। আহারে আল্লাহ তাআলা যে পানিকে উদাহরণ হিসাবে পেশ করছেন যে দেখো দেখো পাথর আমার ভয়ে কেমনে কাঁদতেছে, দেখো মানুষ যেন বুঝে ওইটা দেখা ওই মানুষ ওই পানির মধ্যে যায় আবার নাফরমানি করে, চিন্তা করা যায় আমাদের দিলের হালত কত খারাপ। যেই পানিকে আল্লাহ আমার দিল নরম করার জন্য উদাহরণ বানাইছেন যে দেখ আমার ভয়ে পাথর কান্না করতেছে আর তুমি কান্না করো না, আর আমি কত বড় নাফরমান কত গাফেল, ওই পানির মধ্যে যাইয়াই আমি আল্লাহর নাফরমানি করতেছি। আহা আমার মালিক হালিম সহনশীল বইরা ওই জায়গায় সরাসরি গজব দেন নাই, চাইলেই দিতে পারতেন, চাইলেই দিতে পারতেন। এক নম্বর পাথরের একটা প্রকার আল্লাহ দেখাইতেছে, নারে বান্দা তুই তো ওই পাথরের এই প্রকারের মধ্যেও পরস নাই। ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা, বহু পাথর এমন আছে ফাটাইলে ভেতর থেকে পানি বের হয়, মানে কি তার চোখ দিয়া পানি বের না হইলেও ভেতরে ভেতরে সে কান্না করে। কিন্তু বহু মানুষ আছে ভেতরটাও গলে না, চোখ দিয়া তো আসেও না ভেতরও নাই, কেন? ওই যে জং পড়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে যে গুনাহ করতে করতে কলবের মধ্যে জং পড়ে গেছে, কান্না আসবে কোথেকা? আল্লাহ বলেন বান্দারে তুই তো এই গ্রুপেও পড়লি না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ বলেন কত পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়ে গড়ে পড়ে, কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে পড়ে। এরে বান্দা তুই তো একদিন আমার ভয়ে কেঁদে উঠলি না, কেন রে এই হালত তোর কেন হইল, কি মনে করস আমারে? আল্লাহ আল্লাহ বলতেছে তুই আমাকে কি মনে করস, তোর এই হালত কেন হইল,
তোর কি মনে হয় যে আমি কিচ্ছু দেখতেছি না? তোর কি মনে হয় আমার কোনো খবর নাই? তো সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে সাথে সাথে আয়াত শেষ করতেছেন, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। তুই মনে রাখিস, তুই যা করস আমি সব দেখতেছি, আমি গাফিল না, আমি সব জানি, সব দেখতেছি। খালি দেখা তাকায় রয়েছে, গাফেলও তো তাকায় থাকে, মনোযোগ নাই, তাকায় রয়েছে মনোযোগ নাই। এই দেখা আল্লাহর দেখা কি ওই দেখা? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাত। আল্লাহ খালি তাকায় আর নাই, আল্লাহ মনোযোগ দিয়ে দেখতেছেন। শুধু তাই না, আপনার রব লাবিল মিরসাত, মিরসাত হচ্ছে শিকারির যে অবস্থাটা, একজন শিকারি যখন শিকার করতে যায় চূড়ান্ত সতর্ক থাকে যেন শিকারটা উড়ে না যায়, ধীরে ধীরে পা ফেলে, শ্বাস নিঃশ্বাস আস্তে আস্তে ফেলে, তাক করে তারপরে ছুড়ে দেয়, এই অবস্থাটাকে বলে মিরসাত। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার আপনার রব কিন্তু এই রকম খাপ পাইতা রইছে, ওত পাইতা রইছে, শিকার শিকারি শিকারি শিকারকে ধরার জন্যে যেমন ওত পেতে থাকে, আমি ওই রকম ওত পাইতে রয়েছি, যে কোনো মুহূর্তে খপ করে ধরে ফেল। কি মনে হয়, ছাড় দিতেছেন? আমাদের মুফতি মুস্তাকুন নবী ভাই খুব বলেন এই কথাটা, খুব ভালো লাগে কথাটা, যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তুমি কি মনে করতেছো আল্লাহ ছেড়েও দিবেন? ছাড় দিতেছেন এই জন্য ছেড়েও দিবেন? আরে না, আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ধরবেন। তবে ধরাটা কেমন হবে? ইন্না আখযা রব ইন্না ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন, মারাত্মক, যন্ত্রণাদায়ক ধরা হবে। কলবের হালও তো এরকম হয়ে গেছে, এই হালত যাদের ভালো মন্দ যাচাই করতে পারে না, গাফেল গাফেল, দিনের বিষয়ে গাফিল, ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা নাই যাদের, নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, এটার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, এইরকম গাফেল দিল যদি হয়, আল্লাহ তাআলা তো গাফিল না, আমি না গাফিল, আমার মালিক তো গাফিল না, রহমান রহিম, এই কারণে তিনি সহনশীল, ধরবেন শুধু এইটাই তার গুণ না, তার আরো গুণ আছে, তিনি রহমান রহিম, ওই কারণে ছাড় দিয়ে রাখছেন। কিন্তু ছাড় দিয়ে রাখছেন যে ধীরে 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 কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হইতে হইতে একদম অন্ধকার হয়ে যায়, তো তখন সে আর ভালো মন্দ পার্থক্য করতে পারে না। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের মাঠে অন্ধ অবস্থায় উঠাবে, অন্ধ। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবীলা। আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ায় অন্ধ, হাসরের মাঠেও আমি তাকে অন্ধ উঠাবো, অন্ধ উঠাবো। তো বান্দা আল্লাহকে অভিযোগ করে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল, আমি দেখতাম, এখন কেন অন্ধ হয়ে উঠলাম? তো আল্লাহ তাআলা জবাব দিবেন, সেদিন তো অন্ধের মতো ভান করছিলা, আমার আয়াতকে দেখো নাই তো। قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى, যে আমার আয়াত তো আসছিল, আমার বিধান তো আসছিল, তুমি ভুলেছিলা, দেখো দেখো নাই, চোখকে কাজে লাগাও নাই, আজকে আমি চোখ বন্ধ করে দিলাম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বুঝে না, আয়ুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না, আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না, কলব থাকতেও বুঝে না, চোখ থাকতেও দেখে না, সে তো অন্ধ। তো আল্লাহ তাকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবে, অন্ধ, কোনো চিন্তা নাই, কলবের উপর কোনো মেহনত নাই,
স্বাধীন স্বাধীন কোনো চিন্তা নাই, নামাজ পড়তেছে গাফেল, নামাজ পড়তেছে গাফেল, কারণ ওই যে কলব সমস্যা, তার কলব মালিকের সাথে জুড়ে নাই, নামাজ পড়তেছে, সেজদা দেয় তো ওঠে, রুকু দেয় তো ওঠে, নামাজে দাঁড়াইছে, হেলতেছে, ধুলতেছে, চুলকাইতেছে, কতক্ষণ দাড়ি খিলাল করে, কি করে না করে, গাফেল, মনোযোগ নাই। কেন? ওই যে কলবের সমস্যা, কলবের সমস্যা হইলে কোনো আমলই তো ঠিক মতো হবে না, কোনো আমলে মনোযোগ আসবে না, কারণ আসলটাই তো নষ্ট, তো শরীরের আমলও নষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাম যেটা বুঝাইতে চাইছেন, আসল যদি নষ্ট হয় তো শরীরের আমলও নষ্ট হয়ে যাবে। এর থেকে আবার ওই বিদআতীরা যারা শরীয়তপন্থী বলে নিজেদেরকে, মারিফতি মারিফতি শরীয়তি না, মারিফতি বলে যারা নিজেদেরকে, এই কথা থেকে আবার প্রমাণ দিতে চায়, দিল ঠিক তো সব ঠিক, এটা আবার বেজাল লাগায় না, এই যে কথাগুলো বললাম এর অর্থ এটা না, দিল ঠিক ঠিক তো সব ঠিক, এই কথা ঠিক, দিল ঠিক তো সব ঠিক, এই কথা ঠিক, কিন্তু তুমি মিথ্যাবাদী। যে ভণ্ডরা বলে নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ো না, আমার দিল ঠিক আছে, তোমার মৌলবীর মতো এত প্যাস নাই, ভাই তোমার পোশাকের এই অবস্থা, গোসল করো না, দাড়ি মুখ সব একলগে, ময়লা আবর্জনা সব, এলো মারিফতি পীর, দিল ঠিক আছে, তো বলে কি দিল ঠিক তো সব ঠিক, আমরা বলি কথা ঠিক, দিল ঠিক তো সব ঠিক, এই কথা তো ঠিক, কিন্তু তুমি মিথ্যাবাদী, তোমার দিল ঠিক নাই, কেন? বলে দিল ঠিক থাকলে এটা বাহির দিয়ে প্রকাশ পায়, তোমার দিলে গন্ডগোল আছে, এটা বাহির দিয়ে প্রকাশ পাইছে, যে শরীয়ত মানে না সে যদি বলে আমার দিল ঠিক, এটা মিথ্যা কথা, নিশ্চিত মিথ্যা কথা, ভেতরে পচন ধরলে এটা বাহির দিয়ে প্রকাশ পায়, ভেতরে পচন ধরলেই বাহির দিয়ে প্রকাশ পায়। নবী আলাইহিসসালামের হাদিস এটা, যার মুখের ইমান কলবের ইমান হয় ওই ইমান গোপন রাখা যায় না, এটা প্রকাশ পাওয়া যায়, এটা প্রকাশ পাওয়া যায়, কখনো দাড়ি দিয়ে প্রকাশ পায়, কখনো টুপি দিয়ে প্রকাশ পায়, কখনো বোরকা দিয়ে প্রকাশ পায়, হ্যাঁ কখনো পাগড়ি দিয়ে প্রকাশ পায়, মুখের ইমান কলবের ইমান হয়ে গেলে এটা প্রকাশ পাবেই, এটা গোপন করা যাবে না। তো যে বলে আমার দিল ঠিক, আমরা বলি কথা তো ঠিক, কিন্তু এই কথা তোমার জন্যে প্রযোজ্য না, কেন? তোমার বাহির নষ্ট, আল্লাহ বলেছেন বাহিরও ঠিক করো, ভিতরও ঠিক করো, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সূরা আরাফে আসছে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমার জাহিরি গুনাহও ছাড়ো, বাতিনি গুনাহও ছাড়ো, আদা আদা চলবে না। যাই হোক, এটা ভিন্ন কথা প্রসঙ্গে আসলো। ও ভাই, দিল নষ্ট হয়ে যায়, এটা জায়গায় থাকে না, এটার উর্বরতা নষ্ট হয়ে যায়, এটা শক্ত হয়ে যায়। আল্লাহ কত জায়গায় সতর্ক করেছেন, নবী সতর্ক করেছেন যে দেখো আল্লাহ কিন্তু তোমার দিলের দিকে তাকায় আস, ওইটাই যদি নষ্ট হয়ে যায় তো তোমার রইলটা কি? আল্লাহ কত কঠিনভাবে বলতেছেন, ওই ঠিক দিলওয়ালা ছাড়াকে আমি জান্নাত দেব না। এই যে কথাটা কত কঠিন, দিল ঠিক ওয়ালা ছাড়া আমি জান্নাত দিব না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সেলিম ছাড়া, ঠিক দিল ওয়ালা ছাড়া কেউ পাবে না জান্নাত, দিল নষ্ট হয়ে যায়। এখন এই দিলকে সাফ করা দরকার। তো দিল কেমনে সাফ করব? সাফ করার কি কোনো বিষয় নাই? এটা নবী আলাইহিস সালাম বলেছেন, আছে আছে, লিকুল্লি শাইইন ইন্না লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেক জিনিসের জন্যে পুলিশ আছে, পুলিশ, সকালা হলো পুলিশ, লোহা ঘইষা এটাকে চকচক করে না, কাপড় ধুইয়া চকচক করায়, কাপড়ের পুলিশ হইল সাবান, লোহা দেয়াল এগুলাকে ঘইষা, কাঠ এগুলাকে ঘষে সিরিজ কাগজ দিয়ে, দেখছেন না একদম, এগুলো সকালা। তো নবী আলাইহিসসালাম বলেন লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেক বস্তুর জন্যই তো পলিশ আছে, ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, আর অন্তরের
পলিশ হচ্ছে আল্লাহর জিকির। অন্তর শক্ত হয়ে গেছে, নরম করা দরকার, জং পড়ে গেছে, নরম করা দরকার, কেমনে করব? সমস্যা নাই, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, অন্তর পরিষ্কার করার ব্যবস্থা আছে, নরম করার ব্যবস্থা আছে, ধোয়ার ব্যবস্থা আছে। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাদিস, আল্লাহ তাআলা বলেন, খলিল আপনার দিলটাকে একটু ধুইয়া নেন, দিল ধুইয়া নেন। দিল ধোয়ার হুকুম, এর অর্থ এটা না দিলের মধ্যে গুনাহ ঢুকছে। নবী আলাইহিস সালামের দিলকেও সাফ করা হয়েছে, জমজম দিয়া বক্ষ বিদীর্ণ হয়েছে, এক তো শিশুকালে আর একবার মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালাম বুক ফাইরা কলব বের করে এটাকে জমজম দিয়া ধুইছেন, আবার জায়গা মতো ফিট করে আবার সেলাই করে দিয়েছেন, একদম আগের মতো হয়ে গেছে। এর অর্থ এটা না যে গুনাহ ছিল এটাকে পাক করছে, না, নবীদের হিসাবটা ভিন্ন। তো খলিল ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন, খলিল দিলটারে ধোন, ধোন কলবটারে ধোন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই জায়গায় তো পানি ঢুকে না, ওইটারে কেমনে ধোবো, পানি তো ঢুকে না। তো আল্লাহ তাআলা জানাইছেন যে না, ওইটারে পানি দিয়ে ধোয়া যায় না, আপনার যে পানি ওই পানি দিয়ে এটাকে ধুইতে পারবেন না, ওই জায়গায় তো পানি পৌঁছে না। বলে কেমনে ধুইব? বলে আমার সামনে চোখের পানি ফেলেন, ওই চোখের পানি দিলকে ধুইয়া দেয়, চোখের পানি দিলকে ধুইয়া দেয়। এই জন্য বলি ভাই, এটা প্রায় বলি, যার এই সম্পদ নাই তার অনেক বড় সম্পদ নাই, চোখের পানির সম্পদ যার নাই তার বহু বড় কিছু নাই। কারণ এই পানি এটা এত দামি জিনিস যে এই এক ফোঁটা পানি আমার জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট। কতটুকু পানি? আরে এক ফোঁটাও না। হাদিস এইরকম একটা আসছে, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আওয়াজ, বাঁচাও বাঁচাও, এরকম কিছু একটা। ফিরিস্তারাও খুঁজা পাইতেছে না, কে চিল্লাইতেছে? তো অনেক খুঁজা দেখা যাবে যে এক ব্যক্তির তার চোখ থেকে আওয়াজ আসতেছে চিল্লানি। তো আল্লাহ জিজ্ঞেস করবেন, কে চিৎকার করে, কেন চিৎকার করে? আল্লাহ তো সবই জানেন, ফিরিস্তাদেরকে আল্লাহ দেখান, দেখো দেখো। তো চোখের ভেতরে এই যে পশমগুলো আছে, কি বলে এগুলাকে, পলক, পাপড়ি না, বুরু না, বুরু তো উপর একটা, পাপড়ি না, পাপড়ি, আহ, পাপড়ির একেবারে কোনায় ওই জায়গা থেকে একটু পানি চিকচিক করতেছে, ওইটা চিৎকার করতেছে, কি সমস্যা? বলে আল্লাহ আমি যার, এই পানি আমি যার, সে একদিন আপনার ভয়ে একটু কেঁদেছিল, অল্প কান্নার পানিটা ঝরে নাই, পরিমাণটা ছিল খুবই কম, ঝরে নাই, এটা কেউ দেখেও নাই, একটু মানে চোখে একটু চিকচিক করছে আর কেউ দেখেও নাই, কিন্তু আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী, পানি বলতেছে, আল্লাহ আমি সাক্ষী, আপনার ভয়ে এটা আমি বের হয়েছিলাম, আমি পানাহ চাই আপনার কাছে, এই ব্যক্তির জন্য সুপারিশ করবে ওই অল্প পানি, পানাহ চাই। তো আল্লাহ তাআলা ওই সামান্য পানির সুপারিশে ওই ব্যক্তিকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ! এই কতটুকু পানি, যতটুকু কেউ দেখে নাই, যতটুকু পানি কেউ দেখে নাই, একটু কোনার মধ্যে একটু চিকচিক করছিল, কেউ টের পায় নাই, এত দামি সম্পদ এটা। এই সম্পদ অনেকেরই নাই, আফসোসও আছে অনেকের, আলহামদুলিল্লাহ, যাদের চোখের পানি আসে না, অনেকেই বলেন, কথা বলেন, চোখের পানি আসে না। তো আমাদের বড়দের কথা যে কিছু কাজ ছেড়ে দাও, কিছু আমল ছেড়ে দাও, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত কথা বলা এটা ছেড়ে দাও। অতিরিক্ত কথা বললে কলব শক্ত হয়ে যায়, কথা বেশি বলায়, কথা যে যত বেশি বলবে তার কান্না তত কমে যাবে। আমাদের অনেক বুজুর্গের জীবনে এটা পাওয়া যায়
যে সারা দিনে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির শেখ যিনি ছিলেন তার সম্পর্কে কিতাবে আসছে যে তিনি সারা দিনে একটা কি দুইটা কথা বলতেন, সারা দিনে একটা কি দুইটা কথা বলতেন। বলে সারাদিন চুপ থাকতেন না, চুপ থাকতেন না, কথা বলতেন তবে মানুষের সাথে না, কথা বলতেন মালিকের সাথে। বুজুর্গ এমনি হয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানির মতো মানুষ বানাইছে যারা এমনি হয়েছে। তো দিল শক্ত হয়ে যায় যেসব কারণে, এর মধ্যে এক নম্বর হচ্ছে কথা বেশি বললে, কাসরাতে কালাম, এটা আমার দিলকে শক্ত বানায়া দিবে। দুই নম্বর কাসরাতে তোয়াম, বেশি খাইলেও দিল শক্ত হয়ে যায়। যারা বেশি খায় তাদের দিল শক্ত, বেশি খাইলেও দিল শক্ত হয়ে যায়, বেশি বললেও দিল শক্ত হয়ে যায়। তো আমাদের বড়রা মিলায়া মিলায়া বলেন, কাসরাতে কালাম, কাসরাতে তোয়াম, দুইটা। আরেকটা হইল বেশি হাসলে দিল শক্ত হয়ে যায়। যারা হাসে বেশি তাদের কান্না অটোমেটিক কমে যায়, এটা ব্যালেন্স করে, একদিক ঝুঁকে যায় তো একদিক কমে যাবে। আরেকটা হচ্ছে মানুষের সাথে বেশি মিশলে দিল শক্ত হয়ে যায়। আড্ডা, আড্ডা, সহজ কথা আড্ডা, এই আড্ডা যত সময় দিবেন দিল শক্ত হবে। বলে আড্ডা দেই না আমি, দাও না, ফেসবুকে যা করো ওইটাই এক নতুন আড্ডা, এটা ডিজিটাল আড্ডা। ফেসবুকে সময় যত বেশি দিবা দিল তত শক্ত হবে, মনে রাখো, কারণ এটা ডিজিটাল আড্ডা। এখন আর একসাথে বসে আড্ডা দেওয়ার সেই যুগ নাই, এখন আড্ডা ডিজিটাল হয়ে গেছে, ফেসবুকে বসে বসে আড্ডা। আগে আড্ডা দিত চার পাঁচজন, এখন আসে শত শত, একজনে কমেন্ট করতেছে, রিপ্লাই দিতেছে, এটা একটা আড্ডা। মখলুকের সাথে যত বেশি মিশবা খালেকের সাথে সম্পর্ক তত দূরে আসবে, সহজ কথা। একদিকে সম্পর্ক গাঢ় হবে, আরেকদিকে হালকা হবে, আরেকদিকে গাঢ় হবে, একদিকে হালকা হবে। খালেকের সাথে সম্পর্ক গাঢ় হইলে মখলুকের সাথে সম্পর্ক হালকা হবে, মখলুকের সাথে সম্পর্ক গাঢ় হয়ে গেলে খালেকের সাথে সম্পর্ক হালকা হয়ে যাবে, দিল শক্ত হয়ে যাবে। এই জন্য দিল যদি শক্ত নরম করতে চাই, খাবো কম, কি কি উদ্দেশ্যে ওজন কমবে, এই উদ্দেশ্য মানুষ কম খায়, আমার চলতেছে, আগেও বলছি আপনাদের চলতেছে আমল, খাইতেছি কম। আমাদের মাশায়েখরা আগে নফস এর ইসলাহের জন্য যে আমল দিতেন, এর মধ্যে একটা দিতেন লম্বা টাইম না খায়া থাকা। এখন তো আপনাদের কাছে বললে আজগুবি মনে হবে, এই জন্য আমি ওইভাবে বলতেছি না, সপ্তাহ দশ দিন না খায়া থাকার আমল দিতেন। হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির সময় আইসা এটা একটু ইজি করছে, যে মানুষ এখন যেই অবস্থা না খায় মারা যাবে, এখন তার দিলের হালত এরকম নাই, বলে খায় কর্তিকা, আহা রে ভাই, এখন ডাক্তার বলে আপনাদের জাহাঙ্গীর সাহ বলে পেটের ভিতরে চর্বি গইলা গইলে খানার চাহিদা মিটায়, এটা শরীর যদি চাহিদা মিটাইতে পারে তাহলুল্লাহদের কলমও তার শরীরের চাহিদা মিটাই দিতে পারে। এটা তোমার আমার কাছে আজগুবি মনে হবে, আজগুবি মনে হবে, কিন্তু বহু মানুষ দিনকে দিন না খায়া মুজাহাদা করছেন, নজির আছে। তো অত লম্বা দরকার নাই, কম খাইলে নফস দুর্বল হয়ে যায়, নফস দুর্বল হইলে আমার দিলের হালত ভালো হয়ে যাবে অটোমেটিক, একটার সাথে আরেকটা সম্পর্ক। তো খাবো কম, ঘুমাবো কম, খাবো কম, ঘুমাবো কম, বেশি কম, আমরা কম ঘুমাই, কিন্তু যে কারণে কম ঘুমাই ওইটা ঘুমাইলে আরো ভালো ছিল, ঘুমাই না তো ফেসবুকের কারণে তারও সমস্যা। ডাক্তাররা তো বলেন ঘুমের কমপক্ষে দুই তিন ঘন্টা থেকে যত রকমের ডিভাইস আছে বন্ধ করে দেন, এটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে, নিবিড় ঘুম আসবে না। তো নিবিড় ঘুম আসে না, যার কারণে কত রকমের রোগ বালা আমাদেরকে ধরে। তো এই কথাগুলো আমাদের বড়রা বুজুর্গরা আগে থেকেই বলে আসতেছে, তখন কেউ ফলো করে নাই, এখন সবাই মিল্লা জাহাঙ্গীর সামনে ধরছে। আরে ভাই কত আল্লাহর বান্দা জাহাঙ্গীর দুনিয়া চলে গেছেন আগে থেকে,
তখন মানুষ শুনে নাই কেন কারণ তখন তারা কথাগুলো বলছেন দিল ঠিক করার জন্য আর এখন বলতেছেন শরীর ঠিক করার জন্য আপনি এইটাকে আকড়ায়া ধরছেন কারণ আপনার কাছে শরীরের মূল্য কলবের চেয়ে বেশি ওই কথাটাই বলতে চাইতেছি যে ভাই আমার শরীরের চেয়ে আমার কলবের মূল্য বেশি নবী আলাইহিস সালাম বলেছেন তো কম খাইলে কম ঘুমাইলে কম হাসলে কম বললে এই চারটা আমল কমায়া দিলে দিল অটোমেটিক নরম হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরেও যদি না হয় তো এক সাহাবী আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসের কথা ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি ইয়া রাসূলুল্লাহ আমার দিল বড় শক্ত সাহাবী অভিযোগ করতেছেন তার মানে দিল শক্ত এটা ভালো মানুষেরও হইতে পারে চিকিৎসা হয় নাই ইয়া রাসূলুল্লাহ আমার দিল শক্ত তো নবী আলাইহিস সালাম তাকে দুইটা ওষুধ দিছেন কয়টা এক নাম্বার বলছেন ইমসাহ রাআসাল ইয়তীম ইয়তীমের মাথায় হাত বুলাও ইয়তীমের মাথায় হাত বুলাও আমার সমস্যা আছে এটা আমার দিল শক্ত তো এই জন্যে আমার মাদ্রাসায় ইয়তীম আছে তো ওইটা আমার সামনে পড়লে আমার এটা আমার নিয়মিত আমল ডাক দিয়ে আইনার টুপিটা খুললাম মাথাটারে কতক্ষণ হাতাই এ মনে করতেছে আদর করতেছি বাস এ মনে করুক খুশি হোক বাপ নাই বাপের আদর করতেছি দা আমার ভিতরে ভিতরে হচ্ছে আমার দিল শক্ত দিলটাকে নরম করার জন্যে নবী চিকিৎসা গ্রহণ করলাম আল্লাহ নবীর চিকিৎসা গ্রহণ করলাম এক নম্বর ইয়তিমের মাথায় হাত বুলান বলে ইয়তিম পাবো কই ইয়তিমের অভাব নাই আপনি কাউরের টার্গেট করেন কোথায় আছে খুঁজেন যদি দিল নরম করতে হয় না পাইলে আমার মাদ্রাসায় এসে পড়বে ইয়তিম পেশ করব মাথা হাতায় হতে দিয়ে আসবেন তারও দিলটা শান্তি হইল আপনারও দিল নরম হইল একসাথে দুই কাজ এক নম্বর আমল ও আতঈমুল মাসাকিন দুই নম্বর আমল নবী বলেন মিসকিনদেরকে বেশি বেশি খাওয়াও মিসকিনদেরকে খাওয়াও তো দিল আল্লাহ তাআলা নরম করে দিবে কয় আমল বললাম দুই আমল এই দুই আমল যদি হয় আর ওই বড়দের মাশায়েখদের যে আমলগুলো কম বলবো কম খাইবো কম ঘুমাবো কম মিশবো কম কথা বলবো এগুলার আমল যদি চালু হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা দিল নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ দিলে ময়লা জমে গেলে কি করতে হবে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে চিকিৎসা দিছেন নবীদের চিকিৎসা আমাদের চিকিৎসা এক না এটাও বুঝে নেওয়া সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির নবী আপনি আপনার রবের তাসবিহ পড়েন আর ইস্তিগফার পড়েন এর থেকে অনেকে মনে করছে নবীরাও গুনাহ করে নাইলে আল্লাহ ইস্তিগফার পড়তে বলবেন কেন বলে ভাই ইস্তিগফার চিকিৎসা নবীদের চিকিৎসা আর আমাদের চিকিৎসা একরকম না নবীদেরকে আল্লাহ ইস্তিগফারের চিকিৎসা দিচ্ছেন কেন বলে চিকিৎসা দুই রকমের হয় এক চিকিৎসা হচ্ছে রোগ ভালো করার জন্যে রোগ প্রতিষেধক বলে আরেক চিকিৎসা হচ্ছে রোগকে ঠেক দেওয়ার জন্যে রোগ প্রতিরোধক চিকিৎসা যেমন টিকা টিকা হ্যাঁ ভ্যাকসিন এগুলা রোগ হওয়ার কারণে দেয় না রোগ যেন না হয় ঠেক দেওয়ার জন্যে নবীদেরকে আল্লাহ তাআলা যেই চিকিৎসাগুলো দিয়েছেন ওই চিকিৎসা গুনাহ মাফ করানোর জন্যে না বরং গুনাহকে ঠেক দেওয়ার জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন যে আপনার কলবকে ধোন তো কি দিয়া ধুইবে বলে আমার সামনে চোখের পানি ফেলেন ওই চোখের পানি মানুষের কলবকে ধুইয়া দেয় তো বলতেছিলাম ভাই এই নেয়ামত যার নাই এটা অনেক দামি এক নেয়ামত চোখের পানি এক বড় নেয়ামত এই নেয়ামত যার নাই সে তো পোড়া কপাল হতভাগা কেন থাকবে না আল্লাহর ভয়ে কান্না কেন আসবে না আসে না কেন সমস্যাগুলো কোথায় সমস্যা তো নির্ধারিত যে কলবে জং পড়ে গেলে আসবে না পানি কলব শক্ত হয়ে গেলে আসবে না তো কলব জং কেমনে পড়ে শক্ত কেমনে হয় এগুলা খেয়াল করলে তো কলবকে নরম করা জং মুক্ত করা পলিশ করা সহজ হয়ে যাবে তো নবী আলাইহিস সালাম বলেন কলবের এক নম্বর পলিশের কথা নবী বলেছেন এক নম্বর পলিশ আপনাদের জন্য এক নম্বর নবী আর এক নম্বর বলেন নাই আমি আরও বলবো ইনশাআল্লাহ এই জন্য এটার এক নম্বর বলতেছি নবী আলাইহিস সালাম বলেন ও সকালাতুল কুলুব জিকরুল্লাহ আল্লাহর জিকির হচ্ছে
বান্দার কলবের জন্য পলিশ। যে কলবকে পরিষ্কার করতে চাও, সাফ করতে চাও, জং দূর করতে চাও, তো আল্লাহর নবী বলেন বেশি বেশি জিকির করো, জিকির করো, জিকির করতে করতে কলবটা সাফ পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির উঠে গেছে, এখন আমাদের মধ্যে জিকির উঠে গেছে, হয় বাড়াবাড়ি করি জিকির নিয়ে অথবা ছাড়াছাড়ি করি। একদল আছে জিকির রে নিজের ইচ্ছা মতো করে, নাই চা গায়ে আলাফায়া, এটা হচ্ছে জিকিরকে নিয়ে বাড়াবাড়ি। আবার তাদের বিরোধিতা করতে করতে একদল এমন হয়ে গেছে জিকিরই করে না, জিকিরই করে না। কারো হাতে তসবি দেখছে তো ফতুয়া মেরে দিছে, তার কাজ যেটা, তসবি দেখছে হাতে তো ফতুয়া মেরে দিছে, এই বেদাত বেদাত। আরে ভাই, দাঁত সহ তুমি কয়দিন জিকির করছো? ওরটা নাইলে বেদাত, তো দাঁতওয়ালা জিকির তুমি কয়দিন করছো? নিজে জিকির করে না, আবার আরেকজনেরটা দেখলে ফতুয়া তালাশ করে যে তরিকা ঠিক আছে কিনা। তাজবি লইছে কেন? তাজবিকে যদি কেউ মনে করে তাজবিতে জিকির করলে সওয়াব বাড়বে, সেটা অবশ্যই বিদআত হবে। আমরা জরুরত বুঝি না, বিদআত বুঝি না, জরুরত বুঝি না, বিদআত বুঝি না, সমস্যা হচ্ছে এটা। ইবাদতের জন্য জরুরত যে সমস্ত বিষয়গুলো, এগুলা বিদআত হবে কেন? আপনি মসজিদে আসছেন, গরম লাগে, এখন জরুরতের কারণে ফ্যান লাগাইছেন, এটা বিদআত বলেন? এসি লাগাইছেন, বিদআত? তো আপনি তো বলবেন যে আপনারা তো বলেন যে নবী আলাইহিস সালামের সময়ে যেই জিনিস ছিল না, সাহাবায়ে কেরাম যা করেন নাই, ওটা বিদআত, তো এটা তো অবশ্যই বিদআত। ভাই, বিদআত চিনো নাই তুমি? যদি বিদআত হচ্ছে ইবাদতের অংশ, ইবাদত ইবাদতের সাথে সংশ্লিষ্ট, কেউ যদি কোনো বিষয়কে ইবাদত মনে করে যেটা নবী দ্বারা স্বীকৃত না, কোরআন দ্বারা স্বীকৃত না, সাহাবায়ে কেরাম দ্বারা স্বীকৃত না, ওইটাকে যদি কেউ ইবাদত মনে করে তাইলে ওইটা বিদআত। যেমন কেউ যদি মনে করে ফ্যানের বাতাস খাওয়া সওয়াবের কাজ, তো ওইটা তো অবশ্যই বিদআত। কেউ যদি মনে করে এসির বাতাস খাওয়া সওয়াবের কাজ, তো অবশ্যই বিদআত। তুমি বিদআত কোনটা, জরুরত কোনটা চিনলা না। ইবাদত মনে করলে বিদআত, জরুরত মনে করলে বিদআত। আমি সওয়াবের আশায় করি না, আমার জরুরতের জন্য আমার 100 আমল করা লাগবে, এই জন্য আমি টিপতেছি, হাতে গড়লে আমার ভুলে যাই। বলে নবী আলাইহিস সালাম বলেছেন হাতে জিকির করতে, যেহেতু হাত সাক্ষী দিবে, এটা এটা উৎসাহিত করতেছি আমরা। হাত দ্বারাই করে, কিন্তু অনেক সময় হাত মনে থাকে না, আমি চলতে ফিরতে জিকির করতেছি, হয়তো হাতের হিসাব রাখা মনে থাকে না। হ্যাঁ, তো তার জন্য যদি একটা তসবি হাতে নেয়, তার আমলটা হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি আপনাদেরকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে না মানুষের, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি। অনেক সময় জামা পাল্টায় চলে আসি, পকেটের যে তিনটা জিনিস থাকে, চারটা জিনিস থাকে, এটা আমার কমন জিনিস, পকেটে এগুলো থাকবেই। এর মধ্যে একটা কলম, হুজুর মানুষ লেখালেখি লাগে, একটা কলম, একটা চিরুনি, একটা তেজবি আর একটা মিসওয়াক, এগুলো হইলো ঘরওয়ালারাও রেডি করে দেয়, এগুলাই দেয়। এই চারটা তো পকেটে লইবে, আর পিচি বাচ্চা আছে একটা, ওর কাজ হলো টিস্যু আইনা দেয়, একটু করে টিস্যু ভাস করে যাবো, এটা পকেটে রাখবো। তা যখন জামা চেঞ্জ করে ফেলি, যেমন আজকে নামাজের আগে তো চেঞ্জ করে, মাদ্রাসা থেকে চেঞ্জ করে সোজা চলে আসছি, তো এখন পকেটে কি একটা নোট নোটবুক আছে একটা পকেটে, আরেক পকেটে মোবাইল, আর কিছু নাই। তো এমন অবস্থা যখন হয়ে যায় যে ওই পকেটে তসবি নেওয়া হয় নাই, তো আমার অভিজ্ঞতা হচ্ছে ওই দিন আর আমল করা হয় না, ওই দিন আর আমলটা হয় না, এটা আমার অভিজ্ঞতা বলতেছি। তসবিটা থাকলে এটাকে মুজাক্কির বলে, আমাকে মনে করায়া দেয়, তসবি আমাকে মনে করায়া দেয়। আর না হয় হাতে গুনতেছি, 20টা গোনার পর একটা কাজ আসলো, তো রাখলাম, তসবি আছে হাতে, 20 বার পড়ছি, একটা কাজ আসছে, আচ্ছা শেষ করে নিই। তসবি থাকলে আমলটা করা হয়। হ্যাঁ, এটা যেন দেখানোর জন্যে না হয়, দেখানোর জন্যে হইলে তো এটা বিদআত হয়ে যাবে, এটা রিয়া হয়ে যাবে, বিদআত না রিয়া হয়ে যাবে, তখন আমল বরবাদ হয়ে যাবে। এটাকে আমি শুধু আমার জরুরতের জন্য যদি রাখতে চাই রাখতে পারি, আমি রাখার জন্য উৎসাহিত করতেছি না, বাকি আমার একটা অভিজ্ঞতা শুনাইছি, এর দ্বারা অনেকে উৎসাহিত হইতে পারেন ভিন্ন জিনিস, কিন্তু আমি তো বলবো হাত দ্বারাই করেন, হাত দ্বারাই গণেন, নামাজের পর তসবিগুলো হাত দিয়েই পড়েন, নামাজের তসবিগুলা। একটা সহজ সিস্টেম, এক করার মধ্যে 2 বার করে গণলে শেষ পর্যন্ত গিয়া 1 2 3 4 5 6 7
এক আঙ্গুলে কয়টা? আরে সাতটা, এমনি তো গমতেছেন চারটা, পেঁচ যেন না লাগে। এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাত সাত চোদ্দ, তিন সাথে একুশ, চার সাথে আঠাশ। হ্যাঁ, এরপরে এই চারটারে গোনা ফেলান, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, শেষ আঙ্গুল একটা একটা করে ফেলান, তো কত হবে? বত্রিশ। তো আমার তো নামাজের পরে কয় তসবি পড়ি? তিন তসবি পড়ি না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একবার বেশি পড়লে তেত্রিশ বার হয়ে যাবে। এটা এই জন্য বলতেছি, ওই দ্বিতীয়বার কয়বার পড়লাম, একবার কি শেষ করছিলাম? আমার যেটা হয় এই কোণা পর্যন্ত আসলে, মানে তেত্রিশ বার এই পর্যন্ত আসলে তো বত্রিশ বার, একবার তেত্রিশ বার হয়। তো এই পর্যন্ত আসলে সন্দেহ লাগে, পুরোটা কি একবার পড়ছিলাম নাকি এটাই প্রথম? আপনাকে লাগেনি আমি জানি না, তো ভেজাল লাগে। তো ভেজাল লাগে যেহেতু এই সিস্টেমে পড়লে আর ভেজাল লাগবে না, একবারে কমপ্লিট। এক আঙ্গুলে ষাটটা করে, চার সাত আঠাশ, আর চারটা দরকার, বাস চার করা চারটা, বা একটা বেশি পড়লেন, একবারই হয়ে যাবে। নবী আলাইহিসসালাম এইভাবে করছেন না, করছেন কিনা আমার জানা নাই, কিন্তু নবী আলাইহিসসালামের যুগে আঙ্গুল গণনার যে সিস্টেম ছিল ওইটা আমরা শিখেছি। ওই দুই আঙ্গুল, এই দশ আঙ্গুল দিয়া দশ হাজার গণা যায়, দশ আঙ্গুল দিয়া দশ হাজার, হিসাব রাখা লাগে না, আঙ্গুলি বলে দিবে আপনি এখন নয় হাজার নয়শো নিরানব্বইতে আছেন। আঙ্গুলের সেটিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা হলো দশ। হাদিসে আসছে যে ইয়াজুজ মাজুজ খোদাই করতে 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 এমন একটা পর্যায়ে যাবে যে দশের সংখ্যা হয়ে যাবে, দশের সংখ্যা। এখন দশ কি? ছাত্রদের বুঝতে কষ্ট হয় অনেক সময়, দশ কি? ছিদ্রর সাথে দশের কি সম্পর্ক? দশ হইল যে গন্তে গন্তে দশ, দশ আসলে যেই সুরতটা হয় এটা হলো দশ। এই শাহাদাত আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির গোড়ায় রাখলে এ দশ, এইরকম একটা গোল চিহ্ন হয় ইয়াজুজ মাজুজের। একটু ক্রাইকা ঘুমাইতে যায়, সকালে আয়সা দেখে আবার পুরো হয়ে যায়। তো নবী আলী ইসলামের গণনা ছিল এগুলা, দশ হাজার পর্যন্ত, এই দুই, এই দশ আঙ্গুল দিয়ে দশ হাজার পর্যন্ত হয়। তো আমরা যদি মনে করি যে সুন্নতি আদায় করব, তো সুন্নত তো ওইভাবে করা, এটা আমার জন্য বেশি কঠিন, শিখা লাগবে। হ্যাঁ, নরমালি যদি করি তাও সওয়াব পাবো, কেন আমার আঙ্গুলগুলো সাক্ষী দিবে। শরীরের অঙ্গগুলো গুনার সাক্ষী যেমন দেয়, শরীরের অঙ্গগুলো এবাদতেরও সাক্ষী দিবে ইনশাআল্লাহ। জমিন যেমন গুনার সাক্ষী দিবে, জমিন আমার আমলেরও সাক্ষী দিবে। মসজিদের যেই যেই জায়গায় নামাজ পড়ছেন প্রত্যেকটা জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আবার গুনা যেখানে করছেন, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনের প্রত্যেকটা অংশ গুনার সাক্ষী দিবে, চোখ গুনার সাক্ষী দিবে, কান গুনার সাক্ষী দিবে, চামড়া গুনার সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়ারে মানুষ জিজ্ঞেস করবে, এই তুই কেন সাক্ষী দিলি? وقالوا لجلودهم لما شهدتم علينا, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া কথা বলবে, আনতাকান আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমারও কথা বলার অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, এজন্য আমি বলতেছি, আমার কি দোষ? দোস্ত মহতারাম, তো এই জন্যে জিকির, জিকির কলবকে সাফ করার জন্যে, কলবের পলিশ, পলিশ নবীর কথা এটা, কলবের পলিশ হচ্ছে জিকরুল্লাহ। বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা কলবে গুনার কারণে যে জং পড়ছিল ওই জংটা আল্লাহ তাআলা উঠায় নেবেন ইনশাআল্লাহ। কোরআন বলতেছে গুনার কারণে জং পড়ে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কোরআন বলতেছে গুনাহ করলে কলবের মধ্যে জং পড়ে। নবী আলাইহিস সালাম বলতেছেন, কলবের জং দূর করতে চাও তো বেশি বেশি জিকির করো, জিকির কলবের জংকে দূর করে দিবে। ভিতরে ময়লা বলে জং তো উপরে দিয়া, ভিতরে ময়লা তো আল্লাহ তাআলা খলিলকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন চোখের পানি দিয়া ধুইয়া দেন, ময়লা পরিষ্কার হয়ে যাবে। দুইটা আমল গেল কিন্তু ফাঁকি দিয়া, কলবকে পরিষ্কার করার আমল কয়টা বলে ফেললাম বলেন না? কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে চোখের পানি দিয়া কলব পরিষ্কার করব, আর একটা হচ্ছে
বেশি বেশি জিকির দিয়া সকাল সন্ধ্যার তেজবিগুলো ছাড়বো না ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরের তেজবিগুলো ছাড়বো না। আমরা নামাজের পরে দোয়া করার জন্য অস্থির হয়ে যাই, ইমাম সাহেব হাত উঠাইয়া ফেলে। তো এটা আমাদের বলতে দ্বিধা নাই, আমি এটা বলি, একজনের সমালোচনাও হয়, আমার আমার নিজের লোকরা সমালোচনা করে, আমার এই মুনাজাত বিরোধী বানায় দিছে না। আমার দেখা এটা এই মুনাজাতের কারণে সুন্নতের যে আমলগুলো ছুটে যায়, মুনাজাত ধরেই দাঁড়ায়া যায়। আবার যারা মুনাজাত ধরে না এরা করে আরেক শয়তানি। আমি যে নামাজের পর মুনাজাত করি না এটা বোঝানোর জন্যে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে উঠা সুন্নতে দাঁড়ায় যায়। সবাই বৈশা রয়েছে মুনাজাত ধরার জন্যে, অন্য সুন্নতে দাঁড়ায় বুঝাইলো যে আমি সহি আকিদার লোক, আমি মুনাজাত ধরি না, এটা আরেক সমস্যা। আপনি মুনাজাত ধরবেন না, ধরবেন না, আপনারা কেউ বাধ্য করে নাই, বসে বসে তাসবি পড়েন। সালামের পর যে আমলগুলো আছে এটা সালামের আগেও পড়া যায়, দোয়ার আগেও পড়া যায়, পরেও পড়া যায়। এই জন্যে আমরা কঠোর হচ্ছি না, যদি পরে পড়ার সুযোগ না থাকতো আমি ফতোয়া দিতাম যে দোয়া বন্ধ, নামাজের পরে মুনাজাত বন্ধ, কারণ এই মুনাজাতের কারণে আমল ছুটে যায়। কিন্তু যেহেতু এই আমল সুন্নতের পরে করারও সুযোগ আছে, পরে করারও সুযোগ আছে, এই জন্য এই বিষয়ে চুপ থাকি যে ঠিক আছে করতেছে করুক, কিন্তু তার মানে এটা না যে আমলটা ছেড়েই দিব। অধিকাংশের অধিকাংশের মুসল্লিদের দোয়া ছুটে না, 100 জনের মধ্যে 95 জনের দোয়া ছুটে না। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে 100 জনের মধ্যে 95 জনের নামাজের পরের সুন্নতগুলা ছুটে যায়। সুন্নত নামাজ না, সুন্নত তাসবিহগুলা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কতবার হইল? এরপরে একটা অন্য দোয়া, একটা লা ইলাহা আমরা পড়ি, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বইলা 100 বার পুরা করলাম না। বেশি করার সুযোগ নাই, বেশি করলে অন্য সময় করবেন, সারাদিন করে। কিন্তু নবী আলাইহিসসালাম থেকে যে সংখ্যা নির্ধারিত নামাজের পরের সুন্নত হিসাবে ওই সংখ্যাটাই করতে হবে, কমানো যাবে না বাড়ানোও যাবে না। হ্যাঁ, এরপরে আপনি সারাদিন করেন। ভাই গলা ধোয়া, গলা ধোয়া গোসলের সময় ধোন না? আরে গোসলের সময় গলা ধোয়া ছাড়া থাকে তো গলা ধোয়া কি গুনা? গুনা গলা একটা সমস্যা হইলে ঘাম টাম লাগে একটু ধুইলাম, সমস্যা কি? কিন্তু ওজুর সময় ঘাড় মাসেহ করা এটা নিয়েই তো কথা আছে, তাও আমরা মুস্তাহাব বলি। কিন্তু মাসেহের সাথে যদি কেউ গলা মাসেহ করে বলে এটা মাকরু, এটা কি? কেউ যদি ওজু কইরা শেষ কইরা তারপর ধোয় তো কোনো সমস্যা নাই, এবার তুমি গোসল করো, এইবার তুমি গোসল করো কোনো সমস্যা নাই, কিন্তু ঘাড় যখন মাসেহ করবা তখন আর গলা মাসেহ করো না, এটা মাকরু। যখন যেই আমল আছে ওইটাই করতে হবে, বাড়ানোও যাবে না কমানোও যাবে না। বলে বেশি জিকির করবেন, তো করেন, সারাদিন করেন, আপনারা কে আটকাইছে? আপনাকে তো উৎসাহিত করা হচ্ছে, আল্লাহ সূরা আযাবের 41 নম্বর আয়াতে আল্লাহ উৎসাহিত করেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কিন্তু তার মানে এটা না নামাজের পরপর যে সংখ্যাটা আছে ওই জায়গায় আপনি বাড়াইয়া দিবেন, কারণ এই সংখ্যা নির্ধারণ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সংখ্যার মধ্যেও বরকত, নবীর শব্দের মধ্যেও বরকত। গেল আয়াতুল কুরসি পড়ব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব, এগুলো প্রত্যেক নামাজের পর আমার আমল। ফজরের পরে 3-3 বার করে পড়ব, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, মাগরিবের পরে 3-3 বার করে পড়ব, অন্য নামাজের সময় 1 বার 1 বার করে পড়ব। আরে ভাই সব কত, নবী আলাইহিস সালাম কি বলেছেন, নিয়মিত প্রত্যেক নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। সে জান্নাতে যাচ্ছে না, আটকায় রয়েছে, কোন কারণে? এখনো মরে নাই, মরে নাই, এই জন্য জান্নাতে যাচ্ছে না। কত দাম, মাগরিবের পর পড়লেন সারা রাত, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেছেন, তাকে জিন্নাত থেকে আল্লাহ হেফাজত করবেন, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। ওইটা করি না, এতগুলো তাবিজ লাগাই রাখি, ওটা আমার কাছে বড় সোজা মনে হয় না, মৌলভী গোপুর দিয়ে চাপাইয়া দিলাম। আয়াতুল কুরসিটা পড়লে আল্লাহ জিম্মাদার হইতেন, মাগরিবের পর, ফজরের পর, রাত্রে ঘুমানোর পর শয়তান থেকে আল্লাহ বাঁচাইয়া দিতেন, ওগুলোর খবর নাই। এই জন্যে সকাল সন্ধ্যার যে তেজবি এগুলা নিয়মিত করলে জিকির বেশি বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের পর তাজবি ছাড়বো না, ফজরের পর একটা ছোট্ট তাজবি, অথচ অনেক সওয়াব ফজরের পর,
সুবহানাল্লাহি ও বিহামদি বলেন, এইটারে 100 বার পড়তে আধা ঘন্টা লাগবে, 5 মিনিটও লাগে না, 2-2.5 মিনিটের ব্যাপার। আর না হয় 5 মিনিটই ধরলাম, আপনি কেরাতের সাথে পড়লেন সুবহানাল্লাহ টাইনে টাইনে পড়লেন, 5 মিনিট লাগবে। এই 5 মিনিট আমল অবস্থা কি বলে, গত 12 ঘন্টা ফজরের পর পড়লে মাগরিব সূর্য ডুবার পর থেকে এই ফজর পর্যন্ত যত গুনাহ হয়েছে সগীরা গুনাহ, সমস্ত গুনাহে 100 তাসবীর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিন্তা করা যায়। আবার মাগরিবের পর পড়েন, পরে পড়লে এই যে ফজর সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যা করছো সব মাফ, হিসাব কিন্তু শেষ হয় নাই। আল্লাহর কাছে আমাদের চাওয়াও অনেক। মানুষ যখন ধনী হয় তো ওই যারা ভিক্ষা করে এরা বুঝে, আঙ্গু মৌলভি করে দেখলে বেশি ডিস্টার্ব করে না, ওই হুজুর মানুষ চলতেছে, কিন্তু ধনী মানুষ দেখলে দেখি খুব ডিস্টার্ব করে, এর কাছে আছে দিবে না কেন, 5 টাকা দিলে আর একটা লুঙ্গির টাকা একটা দেন না, একটা না খাইয়া রয়েছে আর 10টা টাকা দেন না, কারণ এর কাছে আছে দিবে না কেন। তো বান্দার কাছে যদি আমাদের হালত এমন হয় তো মালিকের কাছে হালতটা কেমন হওয়া দরকার, বলে কি এটা বুঝি নাই কথা, বুঝেন এই আমলগুলোর মাধ্যমে সগীরা গুনাহ তো মাফ হয়, তা আপনি প্রত্যেক দিন তো সগীরা গুনাহ মাফ করতেছেন না, ইবাদতের মাধ্যমে তো সগীরা গুনাহ এমনি মাফ হয়। তো সুবহানাল্লাহ বিহামদি পয়রা যদি সারাদিনের সগীরা গুনাহ মাফ করলেন, অন্য না আমল দিয়ে জীবনের সগীরা গুনাহ সব মাফ করলেন, তা আপনার আমল নামায় তো সগীরা গুনাহ নাই এখন, বলে আল্লাহ এখন কবিরা গুনাহ রয়েছে দেও না, এটাও আছে ক্ষমতা আছে না আল্লাহ, 10 টাকা ক্ষমতা থাকলে 5 টাকা দিলে দেন না স্যার আরেকটা, তা আমার মালিকের তো মাফ করার ক্ষমতা আছে, আমি আমার আমলগুলো পেশ করে আল্লাহ কবিরাও মাফ করে দেন না, নাই তো আমল নামায় সগীরা তো নাই এখন করবেন কি, আশা করা যায় না। আল্লাহ তাআলা উৎসাহিত করছে, না না বিজন্নি আব্দি বি, আমার নিয়ে আমার বান্দা চিন্তা যেমন করে আমি তেমনই, তুমি কি চাও আল্লাহর কাছে, আল্লাহকে যেমন মনে করবো আল্লাহ ওই রকমই দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলগুলোর মাধ্যমে লাভ কি হবে, লাভ হচ্ছে আমার কলবটা কলবে সেলিম হয়ে যাবে, আমার কলব ভেজাল মুক্ত হয়ে যাবে, আর ভেজাল মুক্ত কলবই জান্নাত ওয়ালা হবে ইনশাআল্লাহ। দুইটা আমল দিলাম ভাই, 3 নম্বর আমল সবচাইতে জরুরি, সবচাইতে জরুরি, এটা এই সমাজ থেকে উঠেই যাচ্ছে, এটা শুনলেই এক শ্রেণীর ভাই আছেন তাদের গায়ে খুব জ্বালা পড়া শুরু হয়, সেটা হচ্ছে দিল যদি সাফ করতে হয় তো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। এটা বললে ভাবে হুজুর কি পীর মুরিদির কথা বলতেছে নাকি, আবার আমি এক বয়ান দিছিলাম পীর মুরিদির, পরে দেখি পোলাবেন ধুমায়া পোড় দিতেছে, আমি বলে আমার বাসার নিচে খানকা খুলছি, আর মসজিদের কথাও যদি বলতো যে মাঝে মধ্যে মসজিদে লোকজন নিয়ে বসি, বাসায় তো কোনোদিন লোকজন নিয়ে বসি না, আমার এলাকাবাসী যারা আছে তারা জানে নিচে আমার খালি গাড়ির একটা ছোট গ্যারেজ আছে, আসলে আমার ভাই কোনো খান কাটন গানাই, হ্যাঁ আমার সাক্ষী আছে, আমার ছাত্র মুরিদ হইতে আসছে 2-2.5 মাস ঘুরাইছি, বহু পোলা বাইরে আছে এখানে 2-3 মাস ঘুরাইছি, ভাই অন্য বুজুর্গদের কাছে যাও, বারবার আসছে বারবার আসছে, তারপরে ইস্তেখারা করাইছে, ভাই ইস্তেখারা করো, এই রাস্তায় একটা ফুটপাথে ব্যবসা করে ছেলে 2 বছর ধরে ঘুরতেছে, আমি বলছি ভাই আমি না তুমি বড় কারো কাছে যাও, আমার নিজেরই সমস্যা, আমি তোমার কি এসলা করব। এইভাবে আমরা ঘুরাই আর অপবাদ দিয়ে দিছি, আমি বলে খানকা কুইলা পীরের ব্যবসা শুরু করছি, হ্যাঁ এই এত অ্যালার্জি কেন এই বিষয়টা নিয়ে, সমস্যা হচ্ছে তুমি যেই পীর সমাজে দেখছো ওই পীরের বিরোধী তো আমরাও। আমি একটা উদাহরণ দিচ্ছি সাম্প্রতিক, সেটা হচ্ছে পীর মানিকে একটু বুঝি ভাই একটু বুঝি, সেটা হচ্ছে আমার একজন মেহমান আসছে, ধরে একজন মেহমান আসছে তো মসজিদে আইসা, প্রায় হয় এরকম মসজিদের চিনে সবাই মাদ্রাসা বাসা তো চিনে না, মসজিদওয়ালাদের কাছে বলে হাসান জামিল সাহেবের কাছে যাব মেহমান আমি, তো কখনো কখনো মসজিদওয়ালারা কেউ নিয়ে দিয়ে আসে। এখন একজন কী করলো, অফিসে বৈশাখ কেউ নাই তো একটা কাগজে লেখছে 32 মিরপুর রোড, আপনারা আবার এই ঠিকানালে বাসা যায় না, আবার এটা বড় মুসিবতের কথা, যা মোয়ামেলা হবে মসজিদে, এই এই ঠিকানা লেখছে অমুক বিল্ডিং অমুক তালা ফ্ল্যাট নাম্বার এত লেখে দিছে, আল্লাহর বান্দা স্লিপটা নিয়ে চিন্তা করতেছে যে হায় রে দিল স্লিপ একটা, আমি তো লেখাপড়া জানি না। আচ্ছা যে লেখাপড়া জানে না তার জন্য এই স্লিপ কোনো কাজে আসবে, আসবে, আরেকজনকে দেখাইতে হবে, দেখেন তো ভাই কী লেখছে একটু দেখাই দেন তো ঠিকানাটা, তো যখন বলছে যে হুজুর আমি তো লেখাপড়া জানি না, তখন অফিস থেকে একজন খাদেমরে ডাক দিছে, এই লোক তো লেখাপড়া জানে না,
আচ্ছা ওনারে একটু ইমাম সাহেবের বাসায় পৌঁছাইয়া দিয়া। এখন যে ছেলেটা আগে আগে যাচ্ছে, বলেন আপনারা কাগজে যে ঠিকানাটা লেখা আছে ওই ঠিকানা বাদ দিয়া সে কি জমিনের নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডে কোথাও যাচ্ছে নাকি? না, ওই যেটার লেখা আছে রাস্তা ওইটাই, না আসমানের উপর দিয়া? আচ্ছা, নিয়ে গেছে, এটা কত সোজা, খোঁজাও লাগে নাই, একজনকে দেখা পিছনে পিছনে গেছি যে সে কোন রাস্তায় গেছে, খুব খেয়াল করেন, আমি হালকাভাবে বলতেছি কিন্তু খেয়াল করে, সে কোন রাস্তা দিয়ে গেছে, যেই রাস্তাটা এই কাগজে লেখা আছে ওই রাস্তা দিয়েই গেছে, সে চিনে রাস্তাটা, চেনা লোক তার, সে ঠিকানা জানে, তা আমি তার পেছনে পেছনে গেলে গন্তব্যে সহজে পৌঁছে যাব, ঠিকানা ধরেও পৌঁছতে পারবো, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু জিজ্ঞেস করতে গেলে বারবার আমাকে মিসগাইড করতে পারে, আমি ভয় পাইছি কেন পীর দেখা? এটাই হচ্ছে পীর, এটাই হচ্ছে পীর, যে আপনাকে আগে আগে হাইটা হাইটা আমার বাসায় নিয়ে গেছে, এই হলো পীর। পীর আপনি যা বুঝছেন তা না, পীর মানে মুর্শিদ, যে আপনাকে রাস্তা দেখাবে, বলে রাস্তা কি দেখাবে? জান্নাত জাহান্নামের রাস্তা দেখাবে, সিরাতে মুস্তাকিম দেখাবে, বলে সিরাতে মুস্তাকিমের কথা তো কোরআন হাদিসে লেখা আছে। আরে ভাই তুমি তো লেখা পড়তে পারো না, লেখা তো ঠিকই আছে, বলে কোরআন হাদিস থাকতে পীরের কাছে কেন যাব? আরে ভাই কথা তো ঠিকই আছে কিন্তু কোরআন হাদিস তুমি বুঝো না কি বলো আমার, লেখা তুমি পড়তে পারো না, একজনের সাথে দিয়ে দেয় ওইটাও পছন্দ হয় না, তো তোমার অবস্থা কি? মানে আমি ডরাইছি কি জন্যে, ঘটনা শোনেন, জিজ্ঞেস করছে ঢাকা কলেজের গেটের সামনে দুই পোলা দাঁড়ায় আসিল রাত্রে আড়াইটার সময় এগরে, তো ইমাম সাহেবের বাসায় যাব, তো পোলা বেন কয় মাশাল্লাহ কাস্টমার একটা পাইছি, আসেন আসেন, নিয়ে গেছে কলেজের ভিতরের গলিতে একদম নায়েমের চিপায় উই মাথায় অন্ধকার দিয়ে নিয়ে গেছে, নিয়া বাইর করছে ছুরি বা পিস্তল যে কি আছে দেন তাড়াতাড়ি, আল্লাহর বান্দা সব নিয়ে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি দৌড়ে মেন রোডে আয়সা কানে ধরতেছে, জিন্দগিতে কাউরে ঠিকানা জিজ্ঞেস করুক না, তো একজন জিজ্ঞেস করতেছে ভাই কি সমস্যা, কয় জিন্দগিতে কাউরে ঠিকানা জিজ্ঞেস করুক না, আরে কি সমস্যা, বলে আমার সব রেখে দিচ্ছে, তো তুমি ওই চিপার মধ্যে ঠিকানা জিজ্ঞেস করতে গেছে কেন, তুমি ইমাম সাহেবের ঠিকানা জিজ্ঞেস করবা মসজিদে আয়সা, মুতামিমের ঠিকানা জিজ্ঞেস করবা মাদ্রাসায় যায়া, তুমি এই চিপার মধ্যে যারা ঠিকানা জিজ্ঞেস করছো ডাকাইতের কবলে পড়ছো সে তোমার সব রেখে দিছে, এখন তুমি কানে ধরতেছো আমি আর কাউরে ঠিকানা জিজ্ঞেস করবো না, তুমি তো পীরের কাছে যাও নাই, পেটওয়ালার কাছে গেছো, ওই রশিওয়ালার কাছে গেছো, সে তোমার গরু চিন্তাই করে রেখে দিছে, চালের বস্তা রেখে দিছে, ডালের বস্তা রেখে দিছে, এদেরটা দেখেই তুমি বলতেছো পীরের কাছে যাবো না, এরা ডাকাতি করে, আরে ভাই তুমি গেছোই তো ডাকাতের কাছে, পীরের কাছে তো যাও নাই। পীর শুনলে শব্দটা কেমন কেমন লাগে, পীর কি আবার, আরে পীর মানে শেখ মুরব্বী আমার, আমার রাস্তা দেখাবেন, ও কোরআন হাদিস থাকতে কি রাস্তা, বলে কোরআন হাদিস তুমি বুঝুনি মিয়া, যে বুঝেন যিনি জানেন যিনি আমল করে নিজেকে সংশোধন করেছেন ওইটা চললে সহজ হয়ে যায় আল্লাহ তাআলা। এ ভাই কোরআন নাজিল হয়েছে কোন দেশে বলেন তো? হ্যাঁ বলেন বলেন, সবাই বলেন, আরব দেশে নাজিল হয়েছে ইংরেজিতে? হ্যাঁ আরবিতে নাজিল হয়েছে, তো আরবদের কাছে আরবিতে কোরআন নাজিল হয়েছে, তো সাথে আবার নবীরে বাড়ানোর দরকার ছিল কি? কোরআন এমনি নাজিল হয়ে যেত, এরা তো আরব, এরা তো এমনি পড়তে পারে, নবীরে সাথে পাঠাইয়া দিচ্ছেন, নবীরে পাঠানোর সাথে কি হয়েছে, কি হয়েছে, আরে ওই সাহাবিগুলো যেগুলো কাফের ছিল এগুলো এখন গোটা উম্মতের আদর্শ হয়ে গেছে। এটা কি কোরআন পড়া কি মনে হয়, শুধু কোরআন পড়া? আরে কোরআন তো আবু জাহেলও শুনতো, কোরআন তো কাফেররাও শুনতো, কিন্তু নবী আলাইহিসসালামের সোহবত পায় একজন সাহাবি কি হয়ে গেছে। এজন এক কবি বলেন খুদ না থে রাহবর আওরোঁ কে হাদি বন গে, আহা খুদ না থে রাহবর আওরোঁ কে হাদি বন গে, কিয়া ও নজর কিয়া থি জিসনে মর্দুম কো মসিহা কর দিয়া। ভাই নিজেই হেদায়তের রাস্তার উপর ছিলেন না যারা, খোদ না থে রাহ পর, নিজেরাই যারা হেদায়তের রাস্তার উপর ছিলেন না, শিরিক করতেন মূর্তি পূজা করতেন নিজের সন্তানকে জীবন্ত দাফন করতেন যেই মানুষগুলা, এই মানুষগুলা কি হয়ে গেল, আওরোকে হাদি বন গে, অন্যদের জন্যে হাদি হেদায়ত রাস্তা দেখানেওয়ালা হয়ে গেল, নিজেরাই ছিলেন গুমরা
অথচ এখন হয়ে গেলেন অন্যদের জন্য রাহাদি, অন্যদের পথ প্রদর্শক। তো কবি নিচে দিয়া বলেন, কেমনি হয়েছে এটা, কিয়া থি ও নজর কিয়া থি, আরে ওই দৃষ্টিটা কোন দৃষ্টি ছিল যে দৃষ্টি মুরদুমকু মসিহা কর দিয়া, মানুষগুলো ছিল মরা আর এই মানুষগুলার মসিহ বানায় দিছে, মসিহ মানি যে মরা মানুষের গায়ে হাত দিলে জিন্দা হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হইতো না মসিহ, মসিহ মানে কি, অসুস্থ মানুষের গায়ে হাত দিছে সুস্থ হয়ে গেছে, মরা মানুষের গায়ে হাত দিছে জিন্দা হয়ে গেছে। বলছেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এটা হলো মসিহ। তো বলেন যে ও নজর কিয়া থি জিসনে মুরদুকু মসিহ কর দিয়া, এই মানুষগুলো ছিল মুর্দা মুর্দা, অথচ নবীর ওই নজর তাদেরকে কি বানায় দিছে, মসিহ বানায় দিছে। এখন এই মুর্দা গুলা অন্য মুর্দার গায়ে হাত দিলে সে জিন্দা হয়ে যায়, অসুস্থের গায়ে হাত দিলে সে সুস্থ হয়ে যায়। মানে কি, ওই ঈসা আলাইহিস সালামের সেই মসিহ না, এই মুর্দা মানে কলবের মুর্দা, কলবের দিক থেকে যারা মুর্দা ছিল এখন তারাই আরেক মুর্দারে হাত দিলে তার কলব জিন্দা হয়ে যায়। মানে যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ফলো করবে, আল্লাহ আদর্শ বানায় দিছেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো তো সাহাবীদের মতো ইমান। কেন বলে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের পরীক্ষা নিয়ে নিছেন, তারা পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ, কিসের কারণে? শুধু কোরআন আসছে এজন্যই? না 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 না, নবীর সোহবত পাইছে, কি নবীর সোহবত পাইছে, তাদের সুরত চেঞ্জ হয় নাই, ভিতর চেঞ্জ হয়েছে সোহবতের মাধ্যমে। বিলাল হাবশি সাদা হয়ে যায় না ইসলাম কবুল করার কারণে, কালো কালোই রয়ে গেছে, ঠোঁট মোটা মোটাই রয়ে গেছে, আবু লাহাব লাল লাল রয়ে গেছে। আব্দুল উজ্জা চিনেননি আপনারা? আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা জিজ্ঞেস করলে দেখা যাবে পাঁচজনও চিনে না। আব্দুল উজ্জা আবু লাহাব চিনেন? নাম শুনছেন? আবু লাহাবের নাম শুনছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা না আবু লাহাব? কোরআনে আসছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাব। দেখেন সবাই আবু লাহাব চিনতেছেন, অবশ্য আবু লাহাব ওই ব্যক্তির নাম না, নাম তো আব্দুল উজ্জা, নাম কি আব্দুল উজ্জা, কিন্তু তারে বলা হইতো আবু লাহাব। লাহাব বলে আগুনের স্ফুলিঙ্গ, বলে আবু মানে ওয়ালা, টকটকে চেহারা, লাল টকটকে চেহারা, যেন আগুন ঝরে চেহারায়, এত লাল্লু। আমরা বলি লাল্লু, আবু লাহাবের সোজা অর্থ মানে কি লাল্লু, ওই লাল্লু ইমান কবুল করে নাই, লাল্লুর কোনো দাম নাই, কারণ আল্লাহ ওই সুরতের দিকে আল্লাহ তাকান না। কাল্লু আহা বিলাল হাবশি রাদিয়াল্লাহু আন, নবী আলাইহিস সালাম জান্নাতে যায় আগে আগে জুতার চট চট আওয়াজ শুনতেছে। জিব্রাইলকে জিজ্ঞেস করেন, জিব্রাইল কিসের আওয়াজ? কা আপনার বিলাল দুনিয়ায় হাঁটে আওয়াজ জান্নাত থেকে পাওয়া যায়। কি নজর ছিল নবীর, নবীর সোহবত পায়া কালো বিলাল কি হয়ে গেছে। হ্যাঁ, সোহবত বড় দামি জিনিস ভাই, সোহবত বড় দামি জিনিস। আমাদের বড়রা বলেন, হাদিসে আসছে আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিন আল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহ রঙে রঙিন হও। তো বড়রা বলেন, ভাই শুনো, যে দিন শিখায় আর যে আল্লাহওয়ালা মানুষের দিল সাফ করে মেহনত করে, এই দুইজনের উদাহরণ শুনো। আল্লাহর রং বাজারে গেলে একজন রং বেচে, যে রং বিক্রি করে সে তো আর রং লাগায় না, যে লাগায় সে আলাদা লোক, যে বিক্রি করে সে আলাদা লোক। একজন রং বিতরণ করে মানে বেচতেছে বিতরণ করতেছে, আরেকজন ওই বিতরণকৃত রংটারে আইনা লাগাইতেছে। দুইজন দুই রকম না, দুইজনের কাজ ভিন্ন না? বলে তুমি কারো কাছ থেকে এলেম পাইতেছ তো যেন সে আল্লাহর রং তোমাকে সাপ্লাই দিচ্ছে, এলম সাপ্লাই দিচ্ছে মানে আল্লাহর রং সাপ্লাই দিচ্ছে, কিন্তু এখনো কিন্তু লাগানো হয় নাই। বলে লাগাবে কে? বলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও তো তিনি ওই যে রং তুমি হাসিল করছো, এলম যেটা হাসিল করছো ওইটারে ভিতরে লাগাইয়া দিবে, তখন যায় রং লাগবে। এখন তুমি রং কিনছো, লাগে নাই, এখন লাগাইতে হবে রং। আল্লাহ কোরআন নাযিল করছেন, কোরআন নাযিল করছেন, আছে তো, আমাদের রং পাল্টায় না কেন, পাল্টাবে কেমনে? ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাজ কি প্রেসক্রিপশন লিখে দেওয়া, ডাক্তারের কাজ কি ওষুধ খাওয়ায় দেওয়া, আর ডাক্তারের কাজ কি ওষুধ খাওয়ায় দেওয়া না লিখে দেওয়া? ডাক্তার লিখে দিছে, আল্লাহর বান্দা প্রেসক্রিপশনটারে সুন্দর করে যত্ন করে পকেটে রেখা, বাস বাড়িতে এসে ঘুম, এক সপ্তাহ পর্যন্ত ওষুধ ভালো হয় না,
এক সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন আমার রোগ তো ভালো হয় না। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন বাইর করেন, বাইর করছে, কোনটা কোনটা খাইছেন, খাওয়া মানি কি করছেন, পকেটে রাখছি। আরে ওই প্রেসক্রিপশন পকেটে রাখলে কি হবে, রোগ ভালো হবে কোথিকা? আল্লাহ তাআলা তো প্রেসক্রিপশন লিখে দিয়েছেন আপনারে, এটারে এখন গিলাপ বন্দি কইরা মসজিদের মধ্যে ফালায়া রাখলে দিল চেঞ্জ হবে না, ওইটারে খাওয়া লাগবে, খাওয়া লাগবে, রং লাগানো লাগবে, তাইলে কলব জিন্দা হবে। পকেটে রাখার জিনিস না, তাবিজ বানায় রাখার জিনিস না, এটা এখন হয়ে গেছে ডাক্তারের প্রেসক্রিপশন পকেটে রেখে দেয়। যেমন বোকা এই মুসলমান সমাজ ও বোকা, কোরআন যদি একটা থাকে দাদার আমলের, এটা যদি কোনো রকমের গিলাপ দিয়া সিপার মধ্যে টেলিভিশনে আবার নিয়ে খেলায়, কোরআন শরীফ নিয়ে টেলিভিশন দিয়ে খেলায়, গুনাহ হবে, কি হবে, গুনাহ হবে। আমাদের আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ ওয়াইজ ভালো বয়ান করে, তো উনি ওনার এক কুষ্টিয়ার এক ঘটনা শোনাইছেন আমাদেরকে, হাসতে হাসতে শেষ। বলে আমার মুরিদ বলে কি কি সমস্যা, যা দেখি কোরআন শরীফগুলো সব বারান্দায়, বারান্দা আলাদা একটা কামরার মতো থাকে সাইড, ওই জায়গায় একটা র্যাকের মধ্যে সব কোরআন শরীফ। তাই আমি বললাম যে ভাই কোরআন শরীফ এখানে কেন, হুজুর ঘরের ভিতরে টেলিভিশন তো কোরআনটারে বাইর করে দিয়েছে জানো, আর গজব টজব নাজিল না হয় দেখছেন কারবার, মাথায় কত বুদ্ধি, কোরআন শরীফকে ঘর থেকে বাইর করে দিয়েছে টেলিভিশনের ডরে, কত মোত্তাকি সুবহানাল্লাহ। আর কেউ কেউ এরকম মোত্তাকিও আছে, এই আজাব মনে কইরা মসজিদে আইনা দিয়া যায়, হুজুর এ দাদার আমলের কোরআন শরীফ, এটা ঘরের মধ্যে আমরা কত গুণাটুনা হয় না জানি, কোন গজব আসে মসজিদে দিয়া গেলাম, কি আবাদত সুবহানাল্লাহ। তো হেদায়ত আসবে কোথেকে ভাই, কোরআন কি প্যাকেট করে রাখার জিনিস, গিলাপ বন্ধ করে রাখার জিনিস? তো রাখলে ওই ডাক্তারের অবস্থাই হবে, হ্যাঁ চিকিৎসা নিয়ে ওই প্রেসক্রিপশন পকেটে রাখা দিলে যে অবস্থা, কোরআনকে গিলাপ বন্দি করে রাখলে অবস্থা, জিন্দগিতে রোগ ভালো হবে না। শেষ কথা, শেষ কথা মনোযোগ দিয়া শুনেন যুবক ভাই, শেষ কথা আমার আজকের, দিল সাফ করা লাগবে তো ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। তিনটা আমল দিলাম, নবী আলাইহিস সালাম বলেছেন জিকিরের মাধ্যমে সাফ করব, আর কি ইস্তেগফারের মাধ্যমে চোখের পানি, আর কি চোখের পানি কান্নাকাটি এটাই ইস্তেগফার, কান্নাকাটির মাধ্যমে সাফ করব, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় যায় সাফ করব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। শেষ কথা, আমাদের একটা প্রবণতার কথা বলতেছি, এটা আপনারা একা যে তা না, আমাদেরও একই অবস্থা, এই জন্য উপলব্ধিটা বেশি করি। আমরা গুনাহ করি, গুনাহ করি কোন আশায়, ইস্তেগফারের আশায়, যেহেতু একটা ব্যবস্থা আল্লাহ রাখছেন মাফ করানোর একটা ব্যবস্থা যেহেতু আছে, ইস্তেগফারের আশায় গুনাহ করি, তওবার আশায় গুনাহ করি, কিন্তু তওবা হয় না। কেন গুনাহ করি তওবার আশায়, তওবা ছাড়ি আরো কিছুদিন বাঁচবো ওই আশায়, কথাটা বুঝেন, গুনাহ করি তওবার আশায়, তওবা ছাড়ি আরো কিছুদিন বাঁচবো ওই আশায়, করুম নে মাত্র তো 40 বছর, মাত্র তো যুবক, এই যুবকগুলো এগুলো বেশি চিন্তা করি ভাই, আমিও করছি তোমার মতো, এই জন্য এখন উপলব্ধিটা বেশি হায় কি করছি, গুনাহ করি তওবার আশায় যে তওবা করে নিব নে, আল্লাহর কাছে মাফ চাই আনিব নে, একবারে শেষ করে ফেলাম, রোজা আসতেছে একবারে সব ক্লিয়ার করে ফেলাম, গুনাহ করি তওবার আশায়, তওবা ছাড়ি আরও কিছুদিন বাড়বো কইরা নিব নে ইনশাআল্লাহ তাআলা, হাতে তো সময় আছে। এ ভাই তুমি কয়দিন বাঁচবা বলো আমারে, কয়দিন বাঁচবা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী আলাইহিস সালামের এক হাদিস দিয়া শেষ করতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক সাহাবিকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করছেন, কি অবস্থা তোমার জীবনের? বলে ইয়া রাসূলুল্লাহ সকালে যখন উঠি তো মনে মনে চিন্তা করি হায় আজকের দিনই আমার শেষ দিন, আজকের দিনই আমার শেষ দিন। নবী আলাইহিস সালাম আরেকজনকে জিজ্ঞেস করছেন তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াই তো এই অনুভূতি আসে আমার এই নামাজই আজকের শেষ নামাজ। তো নবী আলাইহিস সালাম বলতেছেন আমার হালত শোনো, আমি নামাজে যখন এক সালাম ফিরাই তো আমার কাছে মনে হয় দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগ বোধ আমি আর পাবো না। নবী আলাইহিস সালাম তার হালত বলতেছেন, আর আমরা ভাবতেছি আরো সুযোগ পাবো, তওবা করার সময় তো আছে, এখন যুবক মাত্র। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি এক আজীব কথা বলছেন, কি এক আজীব কথা বলছেন, যে হায় এখানে তো বসে আছি কেউ 60 কেউ 70
কেউ 80, কেউ 15, কেউ 20, কেউ 25, কিন্তু কেউ জানি না, না জানি এখানকার কোন যুবকের কাফনের কাপড় দোকানে চলে আসছে। কে জানে বলে, না জানি হাসান জামিলের কাফনের কাপড় দোকানে। কি গ্যারান্টি রে ভাই, কি গ্যারান্টি, যেখানে মালিক বলতেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, খাপ পাইতা রইছে। তোমার জিব্রাইল মালাকুল মউত বলে কয় আসবে? হ্যাঁ, আমাদের উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার বড় মুহাদ্দিস হযরত আব্দুল গনি হাফিজাহুল্লাহ অসুস্থ থাকেন প্রায়, কথাটা শুনতে হাসি হাসি লাগে কিন্তু কথাটা কত গভীরের। জিজ্ঞেস করছি, হজরত শরীরটা কেমন, কেমন আছে? হজরতের জবাব, আজরাইল মাঝে মধ্যে মিস কল দেয়। কথাটা হঠাৎ শুনতে কেমন হাসি হাসি লাগে না, আমারও হঠাৎ হাসি আসছে, কিন্তু পরে যখন চিন্তা করছি, হায় কথাটা কত গভীরের, আজরাইল মাঝে মধ্যে মিস কল দেয়। একটু অসুস্থ হইতেছি, এটা আজরাইলের মিস কল। এ দাড়ি, সাদা দাড়িওয়ালা চাচা ভাই আমার, হ্যাঁ চুল পাকছে, আজরাইল মিস কল দিয়েছিস, দাড়ি সাদা হয়েছে, মিস কল চলে আসছে, মিস কল আসছে, তাও যেমন তুমি টের পাও নাই, ওই মিস কল যে কখন কল হয়ে যাবে তাও তো তোমারে বইলা দিবে না। তোমার ইউজ করা মোবাইলে কখন কল চলে আসে তুমি টের পাও না, আর মালিকের কল কখন আসবে তুমি কেমনে টের পাই না। হ্যাঁ, অথচ চিন্তা করে রাখছি, তওবা করবো না, সময় তো আছে। নবী বলতেছেন আমার মনে হয় যে দ্বিতীয় সালাম ফিরাইতে পারবো না, আর আমি আর তুমি চিন্তা করতেছি যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, যার আখেরাতের কোনো ফিকির নাই, যার মৃত্যু যন্ত্রণার কোনো ফিকির নাই, যার কবরের ফিকির নাই, হাসরের পেরেশানির ফিকির নাই, আখিরাতের পেরেশানির ফিকির নাই, জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই, সেই নবী আলাইহিসসালাম বলতেছেন আমার ভয় আশঙ্কা, না জানি দ্বিতীয় সালাম না ফিরাইতে পারি। আর তুমি মনে করতেছো আমি আরো 20 বছর বাঁচবো? তোমার খবর আছে নি মিয়া, তোমার কাফনের কাপড় দোকানে আয়েশা পড়ছে, তুমি আরামে আয়েশে জীবন যাপন করতেছো। গাফেল গাফেল গাফেল। এই জন্য নবী আলাইহিসসালাম বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতাল মউত, যে জিনিস তোমার আনন্দকে শেষ করে দেয় ওটাকে বেশি বেশি মনে করো, বেশি বেশি মনে করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এই না জানি এখনই গেলাম, না জানি এখনই গেলাম, না জানি আজকে ঘুমানোর পর আর চোখ খোলার তৌফিক না হয় তো ঘুমের আগে দিয়া সাফ করে ঘুমাই, ঘুমের আগে দিয়া সাফ করে ঘুমাই। হ্যাঁ, বাহির থেকে ঘরে গেলে ফ্রেশ হইয়া ঘুমাইতে যাই, মুখটা ধুইয়া ঘুমাইতে যাই, যাই না? ঘুমের সময় কলবটারেও একটু পরিষ্কার করে ঘুমাইয়া যাই, আল্লাহ তো আমার চেহারার দিকে দেখবেন না, আল্লাহ তো বলছেন তা আমি তোর কলবের দিকে দেখব। তো মুখ ঠিকই পরিষ্কার করি, হাত ঠিকই পরিষ্কার করি, কিন্তু মালিক যেটার দিকে তাকায়া থাকবেন, মালিক যেটাকে খেয়াল করবেন ওইটাই ময়লা আবর্জনায় ভরা, এটা নিয়ে ঘুমাইতে গেছি কেন ভেবে? হ্যাঁ, আরে ভাই তোমার মুখ ধুইতে পানি লাগে, কষ্ট লাগে, হাত ধুইতে কষ্ট লাগে, কাপড় ধুইতে সাবান লাগে, কত কিছু প্রসেস, অথচ কলবের হাজারো ময়লা, হাজারো ময়লা, একটা মুহূর্ত দরকার, একটু চোখের পানি দিলেই কলবটা পরিষ্কার, একটু চোখের পানি ফেলাইলেই কলবটা পরিষ্কার। আল্লাহ ওয়াদা করছেন একটু চোখের পানি দিয়া কলবটাকে ধুইয়া ঘুমতে যাই, চোখের পানি না আসুক কান্নার ভান তো করি, আরে কান্নার ভানও যদি না করতে পারি অন্তত শব্দগুলো আল্লাহর কাছে ওয়াদা দিয়া যে প্রতিজ্ঞা করলাম, যা করছি ভুল করছি আল্লাহ প্রতিজ্ঞা করলাম আর করব না, আল্লাহ তো ওয়াদা করছেন আমি মাফ করে দেব। অনুতপ্ত হইয়া ঘুমাইতে যাই তো সারাদিনের গুণা, সারা জীবনের গুণাগুলা মাফ কইরা পবিত্র কলব নিয়ে ঘুমাইতে যাই, এই চিন্তায় ঘুমাই যে এটা আমার জীবনের শেষ ঘুম। এই চিন্তায় অনেকে নামাজে মনোযোগ আসে না বলে আমাদের বড়দের চিকিৎসা এটা, যে নামাজে দাঁড়াও তো ওইভাবে দাঁড়াও, আমার জীবনের শেষ নামাজ, সেজদা দাও তো দাও এইভাবেই দাও যে এইটা আমার জীবনের শেষ সেজদা, দেখবা সেজদা থেকে আর উঠতে মন চাইবে না, এখন তো দাও আর উঠো, একবার করে চিন্তা করো যে এটা আমার জীবনের শেষ সেজদা,
দেখবা সেজদা থেকে আর মাথা উঠাইতে মন চাইবে না। এরে ভাই, এই ভুল থেকে নিজেকে রক্ষা করি, যে গুনাহ করি তওবা করব এই আশায়, তওবা ছাড়ি আরো কিছুদিন বাঁচব এই আশায়, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের কলবকে আল্লাহ তাআলা সাফ বানায়া দেন, সাফ বানায়া দেন। যেই কলব নিয়ে জান্নাতে যাওয়া যায় ওই রকম কলবওয়ালা, ওই রকম কলব আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা দান করেন। কলবে সেলিম যেটা, ওই কলবে সেলিমওয়ালা আমাদের সবাইকে আল্লাহ বানায়া দেন। আমিন। বা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।